ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘুমাতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে গেলাম লানাতের কাছে মান্নাতের কাছে উজ্জার কাছে চলে গেলাম এই দেবীদের দেবদেবীর কাছে চলে গেলাম সেখানেও আমি কোনো শান্তি পাচ্ছি না হঠাৎ করে আমার স্মরণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম গ্রহণ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন সুবহানাল্লাহ সূরাতুল ফুরকান আমরা সকালে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করে তওবা করে যারা কি করে তওবা করে তওবা করে খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো বর্জন করতে বলেছেন ঘৃণার সাথে যে বর্জন করবে ফিরে আসবে সেটাই হচ্ছে খাঁটি তওবা সম্মানিত বন্ধুগণ হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন মক্কাতুল মুকাররমায় তিনি একজন মাস্তান তিনি একজন ক্ষমতাবান তিনি এমন গুনাহ নাই যে করে নাই এমন কিছু জঘন্যতম গুনাহ করেছেন সেটা হচ্ছে যে জীবন্ত কন্যা সন্তানদেরকে কবরস্থ করেছেন বলুন না আউযুবিল্লাহ সম্মানিত বন্ধুগণ দাহিয়াতুল কালবি এই দাহিয়াতুল কালবি এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতন হচ্ছে হতে হতে এক পর্যায়ে দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতটি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তার হাতের মধ্যে হাত রাখলেন রাখার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ইসলাম গ্রহণ করিয়ে দেন বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন কবুল করার পর দাহিয়াতুল কালবি দাঁড়ানো অবস্থায় ছিলেন দাহিয়াতুল কালবি বসে পড়লেন বসার পর দাহিয়াতুল কালবি শুয়ে পড়লেন অজস্রভাবে কান্না শুরু করলেন কান্না করতে করতে অনেক লোক সেখানে ভিড় জমালো অনেক লোক তাকে বিষ্টন করে লাগলেন তার পরে এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন দাহিয়াতুল কালবিকে বলতেছেন এ দাহিয়াতুল কালবি আমি তো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাই নাই তোমার সম্মতি ছিল এজন্য আমি তোমাকে ইসলাম গ্রহণ করিয়েছি তুমি এখন এভাবে কান্নাকাটি করতেছো কেন দাহিয়াতুল কালবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য আমি কান্নাকাটি করতেছি না আমি কান্নাকাটি করতেছি এজন্য যে আমি এমনই এক পাপিষ্ট আমি এমনই এক পাপিষ্ট আমি এমনই এক গুনাহগার আমি যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলোর কথা বললে এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষমা করবেন কিনা জঘন্যতম গুনাহ করেছি আমি অনেক কন্যা সন্তান কে জীবন্ত কবর দিয়েছি অনেক কন্যা সন্তানদেরকে আমি জীবন্ত কবর দিয়েছি এরকম আমি অন্যায় কাজ করেছি গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহ কি ক্ষমা করবেন এভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন দাহিয়াতুল কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসা করতাম আমার ব্যবসা অনেক দূরে ভিন্ন দেশে যাওয়া লাগে আমি একদিন সিরিয়া যাব আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রীকে আমি বললাম যে আমি বিদেশে যাচ্ছি ব্যবসার জন্য তোমার যে গর্ভে সন্তানটি আছে কিছু দিরহাম আমি তাকে দিলাম
আর বললাম যে আমার তোমার গর্ভে যে সন্তানটি আসবে পৃথিবীতে এই সন্তানটি যদি ছেলে হয় তাহলে এই যে তোমার তোমাকে দিরহাম গুলো দেওয়া হলো এগুলো দিয়ে তাকে লালিত পালিত করবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি ওই মেয়ে সন্তানকে জীবন্ত কবরস্থ করবা বলুন নাউজুবিল্লাহ কোন মা কি এটা করতে পারে কোন মা এটা করতে পারে না এই দাহিয়াতুল কালবি চলে গেলেন অনেক বছর পর আসলেন আসার পর যখন বাসায় ঢুকবেন ঢোকার সময় দেখতেছেন ছোট্ট একটি মেয়ে আর দাহিয়াতুল কলবির স্ত্রী কথা বলতেছেন এভাবে বলতেছেন ছোট্ট সন্তানটি মাকে জিজ্ঞাসা করতেছেন মা আমি যখন খেলার জন্য যাই আমার সাথীদের সাথে ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে যখন খেলা খেলতেন ওই মেয়েটি খেলার শেষে সকলের বাবা এসে ওই মেয়েগুলো কিনিয়ে যায় কিন্তু ওই মেয়েটাকে আর বাবা নিতে আসে না মাকে প্রশ্ন করতেছে মা আমার কি বাবা নাই আমার বাবা কি মারা গেছে এভাবে যখন প্রশ্ন করতেছেন এভাবে কথাবক্তন হতে হতে এক পর্যায়ে দাহিয়াতুল কলবি চলে গেলেন বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পর এই কথা বলতে বলতে এক পর্যায়ে যখন দেখে ফেললেন যে দাহিয়াতুল কলবি তার স্ত্রী যখন দেখে ফেললেন দাহিয়াতুল কলবিকে যখন দেখে ফেললেন স্ত্রীকে তখন দাহিয়াতুল কলবি বলতেছেন ও আমার স্ত্রী তুমি তো আমার ওসিয়ত মাননি তুমি তো আমার আমানত খেয়ানত করেছো আমি যে কথা বলে গেছিলাম সেই কথা অনুযায়ী তুমি কাজ করোনি নিঃসন্দেহে এটি আমার মেয়ে নিঃসন্দেহে এটি আমার মেয়ে দাহিয়াতুল কলবির স্ত্রী ভয় পেয়ে গেলেন আতঙ্ক হয়ে গেলেন দাহিয়াতুল কলবি রাগান্বিত হলেন পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল এরকম রাগান্বিত হয়ে গেল হওয়ার পর এক পর্যায়ে মা সন্তানকে বলতেছেন মা রে শোনো ও আমার কন্যা সন্তান শোনো তুমি একটু আগে যে তোমার বাবার কথা জিজ্ঞাসা করলা তোমার বাবা মারা যায় নাই এই হচ্ছে তোমার বাবা এভাবে যখন আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে এই হচ্ছে তোমার বাবা সঙ্গে সঙ্গে মেয়েটি মায়ের কোল থেকে নেমে ওই দাহিয়াতুল কলবির কাছে চলে গেল দাহিয়াতুল কলবির কাছে যখন চলে গেলেন যাওয়ার পর দুটো হাত ধরে ছোট্ট মেয়েটি বলতেছেন বাবা তুমি এতদিন কোথায় ছিলে তুমি আসলে খুব নিষ্ঠুর তুমি খুব নির্দয় বাবা তুমি কোথায় গেছিলা তুমি কি জানো না আমি যখন বিকালবেলা খেলতে যাই আমার সাথীদের সাথে যখন আমি খেলা খেলি তখন সকলের বাবা চলে আসে তাদের কি নিয়ে যায় কিন্তু তুমি নাই আমাকে কি নিয়ে আসে আমি একাই একাই চলে আসি বাবা তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবা না এভাবে যখন বলতেছেন ছোট্ট মেয়েটি বাবা তো রাগান্বিত হয় বাবা তো রাগ করছেন বাবা কোনো কথা বলতেছেন না চুপচাপ করে দাঁড়িয়ে আছেন মেয়েটি এভাবে আবারও বলা শুরু করলেন বাবা আর তুমি কোথাও যাবা না তুমি আমার সাথে থাকবা বাবা আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো এভাবেই বলতেছে বাবা আমি তোমাকে চুমু দিব বাবা আমি তোমাকে আদর করব বাবা আমি তোমার সব কাজ করে দিব বাবা আমি তোমার হাতের কাজগুলো সব করে দিব তুমি আর কোথাও যাবা না তুমি আমার সাথে থাকবা এভাবে বলতে বলতে এক পর্যায়ে এই দাহিয়াতুল কলবি পছন্দ হৃদয়ের মানুষ তেনার স্ত্রীকে বলতেছেন স্ত্রী তুমি তো আমার কথা রাখতে পারো নাই যাই হোক তুমি কোদালটি নিয়ে আসো কোদাল চিনেন তো কোদালটি নিয়ে আসো এভাবে যখন বললেন কোদালটি দাহিয়াতুল কলবির স্ত্রী ভয়ে ভয়ে কোদালটি যখন নিয়ে এসে দিলেন দেওয়ার পর অজস্রভাবে কান্না শুরু করলেন আর মেয়েটিকে বললেন মা চলো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব একটা ছোট্ট মেয়ে বাবা যদি বলে যে চলো ঘুরতে নিয়ে যাব যাবে না সে তাড়াহুড়ো করে চলে যাবে সে আনন্দই চলে যাবে কিন্তু বাবা যে কোথায় নিয়ে যাচ্ছে ওই ছোট্ট সন্তান ওই ছোট্ট মনিটা জানে না দাহিয়াতুল কলবির স্ত্রী অজস্রভাবে কান্না করতেছেন ছোট্ট মেয়েটি চলে গেল মায়ের কাছে গিয়ে বলতেছেন মা চলো না তুমি আমার সাথে মা চলো তুমি আমার সাথে চলো বাবার সহ একসাথে ঘুরবো চলো এভাবে যখন বললেন বলার পর এই জনম দুঃখিনী মা বলতেছেন যাও মা তুমি যাও আমার যাওয়ার কোনো দরকার নাই তুমি যাও এই দাহিয়াতুল কলবি ছোট্ট মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছেন মরুভূমিতে চলে গেলেন
পাহাড়ের পরদেশ তলদেশে চলে গেলেন, পাহাড়ের কাছে চলে গেলেন। যাওয়ার পর যেখানে মানুষজনের কোনো আবাসস্থল নাই, খোলা একটি মাঠে চলে গেলেন। প্রচন্ড রোদ, এভাবে যাচ্ছেন, ছোট্ট মেয়েটি পিছনে পড়ে যাচ্ছেন, আর ডাকতেছেন, বাবা দাঁড়াও একসাথে যাই, বাবা আমাকে ছেড়ে যেও না। আবার যখন হেঁটে হেঁটে যাচ্ছে একসাথে, যাওয়ার পর আবার যখন একটু দূরে যায়, বাবা মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, বাবা দাঁড়াও একসাথে যাই, দাঁড়াও আমাকে ছেড়ে যেও না। এভাবে অনেক দূর পথ অতিক্রম করে যখন গেলেন, যাওয়ার পর এই দাহিয়াতুল কালবি পাহাড়ের পাশে একটি গর্ত করা কবর করা শুরু করলেন, কবর খনন করা শুরু করলেন। ছোট্ট মেয়েটি পাহাড়ের পাশে ছোট ছোট পাথর দিয়ে সে খেলতে শুরু করলো। সে খেলতেছেন খেলতেছেন, ছোট্ট মানুষ, সে খেলতেছেন। এক পর্যায়ে দেখা গেল যে দাহিয়াতুল কালবি প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে যখন কবর খনন করতেছে, করতে করতে দাহিয়াতুল কালবির শরীর থেকে অজস্র ভাবে ঘাম ঝরতেছেন। মেয়েটি তাকিয়ে দিলেন যে বাবা ঘামতেছেন, মেয়েটি খেলা থেকে উঠে আসলেন, দৌড়ে এসে বলতেছেন, বাবা তুমি তো ঘামতেছ, বাবা তুমি এত কষ্ট করতেছো কেন, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে তুমি এই কাজগুলো করতেছো কেন, আসো তোমার মুখটা আমি আমার এই জামা দিয়ে মুছিয়ে দে। এভাবে দাহিয়াতুল কালবিকে ছোট্ট মেয়েটি বলতেছেন, বাবা আসো আসো, তুমি যে ঘামতেছো আর কষ্ট করার দরকার নাই, দাও আমি খনন করব। এভাবে বলতেছেন আর বলতেছেন, তোমার মুখের ঘামগুলো আমার এই জামা দিয়ে মুছিয়ে দেই। এভাবে যখন বললেন, বলতে বলতে এক পর্যায়ে দাহিয়াতুল কালবি এই প্রচন্ড হৃদয়ের মানুষ, এই নির্দয় মানুষ, এই মানুষটি ছোট্ট মেয়েটির হাতে এবং পায়ে কাপড় দিয়ে পিছিয়েলেন। পেছানোর পর হাত এবং পা বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর তখন মেয়েটি বুঝতেছে যে না, আমাকে মনে হয় আমার এই বাবা এই গর্তের মধ্যে ফালাই দিবে, এই কবরের মধ্যে ফালাই দিবে। চিৎকার করে বলতেছে, ও বাবা তুমি এই রকম কাজ করিও না, বাবা বাবা তুমি এরকম করিও না, আমি যে বাঁচতে চাই, আমার অনেক স্বপ্ন আছে বাবা, তুমি এরকম করিও না বাবা আমার সাথে, বাবা এই গর্তের মধ্যে যদি তুমি আমাকে ফালাই দাও আমি উঠতে পারবো না, বাবা তুমি এরকম করিও না। এরকম কাকুতি মিনতি করতে করতে এক পর্যায়ে এই প্রচন্ড হৃদয়ের মানুষ, এই দাহিয়াতুল কালবি ছোট্ট মেয়েটিকে কবরের মধ্যে শোয়াই দিলেন। এভাবে বলতেছেন আর দাহিয়াতুল কালবি কান্না করতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আমার মেয়েটিকে কবরের মধ্যে ফালাই দিলাম, মেয়েটি চিৎকার করে বলতে লাগলেন, বাবা তুমি আমাকে এই কবর থেকে তুলো, আমি যে তোমার মেয়ে, সমাজে আমি কোনো পরিচয় দেব না, তুমি যে আমার বাবা এ কথা আমি কাউকে বলবো না, বাবা তুমি আমাকে বাঁচতে দাও, তুমি আমাকে তুমি আমার জীবন ভিক্ষা দাও। এভাবে এক বলতে বলতে এক পর্যায়ে দাহিয়াতুল কালবি এত প্রচন্ড হৃদয়ের মানুষ, বড় একটি পাথর মেয়ে ছোট্ট মেয়েটির বুক বরাবর এভাবে ফালাই দিলেন। এভাবে ফালাই দেওয়ার সাথে সাথে ছোট্ট মেয়েটির মুখ থেকে রক্ত বাইর হয়ে আসলো, ফিঙ্কিমলে রক্ত বাইর হয়ে আসলো। আসার পর শেষ কথাটাও তিনি বললেন যে বাবা তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও, বাবা আমি তোমার সাথে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, আমি এই মক্কায় থাকবো না, মক্কা থেকে অনেক দূরে চলে যাব, বাবা তুমি আমাকে মেরো না। এভাবে যখন বলতে লাগলেন, এক পর্যায়ে দাহিয়াতুল কালবি এই প্রচন্ড হৃদয়ের মানুষ, এ মানুষটি কি করলেন, কোদাল দিয়ে মাটিগুলো মেয়েটির গায়ের মধ্যে দেওয়া শুরু করলেন। চোখের মধ্যে পড়তেছে, ছোট্ট মেয়েটির মুখের মধ্যে পড়তেছে। এইরকম এভাবে যখন মেয়েটিকে কবরস্থ করলো, করার পর এই দাহিয়াতুল কালবি যখন বাড়িতে গেল, যাওয়ার পর যখন ফ্রেশ হলো, ফ্রেশ হওয়ার পর খানার জন্য বসেছেন, এক লোকমা তুলেছেন খাবে, ওই সময় স্মরণ হয়ে গেল ওই সন্তানের কথা, সন্তানটি মনে হয় ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার এই গুনাহগুলো মাফ করবেন, এজন্য আমি কান্না করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আমি যখন খেতে বসলাম খাওয়ার পর এক লোকমা আমার ভিতরে যাচ্ছে না আমার এই সন্তানটির কথা স্মরণ হচ্ছে আমার মনে হয়েছে এই সন্তানটি আমাকে ডাকতেছে বাবা আমাকে বাঁচাও এভাবে যখন দাহিয়াতুল কালবি যখন শুতে যাবেন ঘুমাতে আর পারেন না ঘুমাতে পারেন না যখন শুইতে যাবেন চোখের মধ্যে দৃষ্টি ওই দৃষ্টিগুলো আসতেছে চোখের মধ্যে দেখতেছে ওই সিনারি গুলো দেখতেছে যে আমি আমার মেয়েটিকে কিভাবে কবরস্থ করলাম মেয়েটি আমাকে ডাকতেছে মেয়েটি আমার কাছে বাঁচতে যাচ্ছে বাবা আমাকে বাঁচাও এরকম কথাবার্তা বলতেছে মনে হয় যে মেয়েটি আমার পাশেই রয়েছে এই দাহিয়াতুল কালিবে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘুমাতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে গেলাম লানাতের কাছে মান্নাতের কাছে উজ্জার কাছে চলে গেলাম এই দেবীদের দেবদেবীর কাছে চলে গেলাম সেখানেও আমি কোনো শান্তি পাচ্ছি না হঠাৎ করে আমার স্মরণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম গ্রহণ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন সুবহানাল্লাহ এই দাহিয়াতুল কলবি এভাবে আল্লাহ রাসূলকে বলতেছেন আর অজস্রভাবে কান্না করতেছেন এই দাহিয়াতুল কলবির এই ঘটনা শুনে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন অজস্রভাবে কান্না করতেছেন সাহাবা একরাম কান্না করতেছেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন একটি আয়াত নিয়ে সেই আয়াতটি হচ্ছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম আল্লাহু সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন এই আয়াত নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর এই আয়াতটি নাযিল হয়ে গেল দাহিয়াতুল কলবির উদ্দেশ্যে এই আয়াতটি নাযিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা ব্যতীত মান তাবা যারা তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হয়েছেন যে দাহিয়াতুল কলবির এই ঘটনাটি যখন রাসূলের কাছে বললেন বিহুশ হয়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই আয়াতটি নাযিল করে দিয়ে বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তার বিগত জীবনের যে গুনাহগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দিলেন যে তার বিগত জীবনের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দাও বলুন সুবহানাল্লাহ